বিশ্ব অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও চলতি অর্থ বছরে আট ভাগ জিডিবি প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি যা বাংলাদেশকে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় শীর্ষে তুলে দেবে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক বৈরিতায় জড়িয়ে চাপে আছে চীন এশীয় উন্নয়ন ব্যাংকের হালনাগাদ পূর্বাভাস বলছে চলতি অর্থ দেশটির জিডিপি প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক চার ভাগ যা সংস্থাটির আগের দেয়া পূর্বাভাসের চেয়ে দশমিক এক ভাগ কম প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে ভারত পাকিস্তান সিঙ্গাপুর থাইল্যান্ড সহ এশিয়ার অধিকাংশ দেশে তবে এমন পরিস্থিতির মধ্যেও এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের এমনটাই বলছে এডিবি গ্রোথ ইন ডেভেলপিং এশিয়া is moderating due to the slowing down of the global trade and weakening of investment the good news however is that bangladesh economy is expected to sustain strong growth the gdp is expected to grow by 8% in fiscal year 2020 with continued buoyant exports robust <coughs> private consumption with higher remittances accommodative monetary policy ongoing reforms to improve business climate for private investment and public infrastructure investments. সংস্থাটির হিসেবে এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বেশি সুবিধা নিতে পেরেছে ভিয়েতনাম হিসেব বলছে দুই হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্রের বাজারে দেশটির রপ্তানি প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের সমান নয় দশমিক তিন ভাগ দুই হাজার উনিশের প্রথম আট মাসে সেটি সাড়ে তেত্রিশ ভাগে নিয়ে গেছে ভিয়েতনাম পণ্যের বহুমুখীকরণের সুবিধাকে কাজে লাগিয়ে অথচ একই সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি মাত্র সাড়ে তেরো ভাগ যার প্রায় পুরোটাই এসেছে বস্ত্র তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য রপ্তানি করে going for their diversification. You have to broaden your industrial base. You have to diversify your export basket. And of course, also have a better urban rural system. You know, you can't just have two cities taking everything. বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাধা হতে পারে বেসরকারি বিনিয়োগের ধীরগতি সংস্থাটির হিসেবে চলতি অর্থবছরে বছরে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি সাড়ে পাঁচ ভাগ কমে দাঁড়াবে এগারো দশমিক তিন ভাগ প্রাইভেট সেক্টর কামিং ইন is largely dependent upon what kind of ecosystem you have and what kind of framework you have. The framework must have a transparent, good governance, financial system. You must have skill base. You must have areas where if they bring in some invest, the investment, they know what the rules are, regulations are. এডিবি বলছে জনশক্তি রপ্তানি কম হওয়ায় প্রবাসী আয়ের প্রবৃদ্ধিও নয় ভাগে নেমে আসবে এ বছর গত বছর যা ছিল নয় দশমিক ছয় ভাগ এখাত থেকে আয় বাড়াতে দক্ষ জনশক্তি রপ্তানির তাগিদ দিয়েছে সংস্থাটি শাহাদ হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন